একসাথে করতে গেলে এতগুলো ব্যাগ লাগবে, বুঝলে? শোনো না, আমার জন্য বাজার থেকে না চিপস নিয়ে এসো। দাদা এবার আমার মেরে ফুলকপি বানিয়ে দেবে, একটা মানও বাইরে পড়বে না। তবে একটা সত্ত্বে আমি আপনাকে বাঁচাতে পারি। কিরে 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 বিয়ে বিক্রম সীতা না কাকা, তুই ওকে বিয়ে কর না, তুই ওকে বিয়ে কর। আমি চিপস দেবো, চিপস। আচ্ছা তাহলে আমি যাই। কেন, কোথায়? কোথায় মানে, এত সুন্দর একটা পার্বতীর পাশে ওই শিব ঠাকুরটাকে কেমন মানিয়েছে সেটা দেখতে পাবো না? কেন বলছো তুমি ওকে? একদম ওর গায়ে হাত তুলবে না। আর তোমার লজ্জা করে না, তুমি নিজে সীতাপুরের মেয়েকে বিয়ে করেছো, আর খালি বিক্রমের বেলা দোষ, তাই না? শোনো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কাকা তোমাদের পাশে না থাকুক, আমি তোমাদের সঙ্গে আছি। এই হচ্ছে পাক্কা কাকিমার মতো কথা। দাদা জানতে পারলে বাড়ি থেকে দূর করে দেবে। তাতে এমনিতেই দেবে যা কাণ্ডটা এখানে এসে ঘটিয়েছেন। দেখ তোকে কিন্তু আমি, তার মানে তুমি দাদাকে বলবে না? না বলবো না, বাড়ি থেকে বেরিয়ে যেতে। তোমাকে হাত কথা বলো, যাও যাও ভেতরে, চলো ভেতরে, চলো। দাঁড়াও শালা, তোমার ব্যবস্থা এবার আমি করছি। কি যাতা বলছিস তুই? ঠিকই তো বলেছি, তোমার কাকা একটা ছুপা রুস্তাম, বুঝলে? সীতাপুরের মেয়েকে বিয়ে করে নিজে হিরো হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখ, আমার কাকার ব্যাপারে একদম যাতা কথা বলবি না বলে দিলাম, কিন্তু বেচারা সারা জীবন পুজো নিয়ে থাকে। পুজো? আরে আরে, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা তুই কোথা থেকে পেলি? ও মা, এ তো মানুষেরই সীতাপুরের মেয়ে। এত ফটো দেখে আমার বিশ্বাস হয় না। কে তুই? আমি গোপি। গোপি? আমায় চিনতে পারছেন না কর্তা বাবু? আমি সেই গোপি, আপনার প্রজা নিতাই দাসের ছেলে, যে ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়ে অনাথ হয়েছিল, সেই গোপি আমি। একটা অনাথকে ছোট থেকে বড় করেছেন, হোস্টেলে রেখে লেখাপড়া শিখিয়েছেন, সে এই গোপি আমি কাকা বাবু। তুই সেই গোপি? হ্যাঁ কাকা বাবু। আয়ুষ্মান বাবা, কেমন আছিস? ভালো আছি। আচ্ছা শম্ভু, শম্ভু কাকাকে দেখছি না তো? শম্ভু? হ্যাঁ। কি দরকার? না তেমন কিছু দরকার নেই, এই ভরতপুর গেছে বুঝি। ভরতপুর না, উদয়পুর। না তা আবার হয় নাকি? আপনি বিক্রমকে জিজ্ঞাসা করুন, ও সব জানে। কি জানে? ওই যে শম্ভু কাকা সীতাপুরের মেয়েকে বিয়ে করে ভরতপুরের সংসার পেতেছে। কি বলে? এই খেয়েছে রে, আমার বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না, শম্ভু কাকা সত্যি সত্যি সীতাপুরের মেয়েকে বিয়ে করে ভরতপুরের সংসার পেতেছে। মিথ্যে বাদী, আমার শম্ভুর নামে মিথ্যে কথা বলা, আমি এখনই ভরতপুর যাব। মহাদেব, মহাদেব, গাড়ি বার করতে বল, আমি এখনই ভরতপুর যাব। একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার, এবার দেখবো ওই দামড়া দুটো বিক্রমকে বিয়ে করতে দেবে না, দেখছি এবার। এইটা নিচ্ছে, এইটা। আই কিরে, গুলিটা দে না, এই গুলিটা দে না। এখানে বসে গুলি খেলছিস? কে
কে কথা বলছেন ভাই? এই রে, এবার পয়সা না চেয়ে বসেন। চমৎকার, আমাকেই ভুলে গেছিস। কে 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 বলছেন ভাই? কে বলছেন? এই শম্ভু, মারবো টেনে একটা। দাদা, ও অন্ধ নাটক করছে। আমি অন্ধ নাচার লোক, আমাকে এইভাবে বলার কি মানে? অন্ধ নাচার, তোর চোখের দৃষ্টি ফিরে পাওয়ার ওষুধ আমার কাছে আছে। এই ভাই, আমি অন্ধ একটা মানুষ বাঁচছেন কেন? যাতে তুই সারা জীবনের জন্য অন্ধ হয়ে যাস। ভাই চাপা, কি হয়েছে রে? কেন কাঁদছিস? ওই লোকটি বাবাকে মারছে। আপনারা কারা? আমার স্বামীকে কেন মারছেন? হ্যাঁ, এইবার কেস কেলো করেছে। এই এই লোকটা তোমার স্বামী? আমার স্বামীর জিভ টেনে ছিড়বে? এই যে আপনি কে? আপনার তোমার সাহস কি করে হয় আমার স্বামীর গা হাত তুলবেন? কার সাথে কথা বলছো তুমি এভাবে? আমার দাদা বিজয় চৌধুরী। হ্যাঁ দাদা, দাদা আমি ওকে বিয়ে করেছি। আমি তোমার সঙ্গে অন্ধ হওয়ার নাটক করেছি, কিন্তু করতে বাধ্য হয়েছি। সারাটা জীবন শুধু তোমার নিয়মের গণ্ডির মধ্যে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। একটাই কাজ, শুধু মুখ বুঝে তোমার হুকুম পালন করে যাওয়া। আমাদের হচ্ছে নিজস্ব ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ অপছন্দ আছে, তার দিকে তুমি কোনোদিন তাকিয়ে দেখেছো? কোনোদিন তাকিয়ে দেখুন। হ্যাঁ, আমি মানুষকে বিয়ে করেছি, আমি মানুষকে ভালোবাসি। আর আর একটা কথা বলছি দাদা, আমি বিক্রমের বিয়ে দেব তার ভালোবাসার মানুষের সাথে। শম্ভু, আমাকে আর থমকে লাভ নেই দাদা। শম্ভু, তোর সাহস দেখছি দুঃসাহসে পরিণত হয়েছে। তুই আরে নির্লজ্জ, আমাদের দাদাকে ভুলে গেলি, এই দেবতার মতো দাদাকে? আর কোনো কথা নয়, আর একটা কথা বললে তোর শরীর টুকরো টুকরো করে আমি মালিনী নদীতে ভাসিয়ে দেব। দাদা, এর সাথে কথা বলে কোনো লাভ নেই দাদা, তুমি চলো যাই। চলো দাদা চলো। বাঁকা কি তুমি?